তুমি নাকি বাবাকে অল্প অল্প তরকারি দাও, আর নিজে বেশি বেশি তরকারি খাও। বাবা নাকি ভয় চাইতেই পারে না তোমার কাছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো চলে এসেছি মা, আমি আর বাবা, চিনতে পারছো এদেরকে? হ্যালো, তো চলো আজকে খাবো, খেতে খেতে অনেক গল্প হবে, তোমাদের অনেক কোশ্চেন আছে, সবকিছুর আনসার দেবো। তুমি একটু কাছে নিয়ে নাও যার সুবিধা মতো। তো চলো তাহলে আমরা খাওয়া শুরু করি। আজকে শুধু গল্প হবে আর খাওয়া হবে। আজকে আমরা খাবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আছে আর আমাদের এখানে যে ফেভারিট। আমি একটু খেয়ে দেখি কিরকম। চলো তাহলে আমরা খাওয়া শুরু করি। এটা ডানা পিস। তোমাদের অনেকেরই কোশ্চেন যে এটা আমার মা বাবা কিনা, মানে তোমরা যারা ভিডিও দেবো কনফিউজ থাকো যে আমি যে ভিডিও করছি এরাই আমার মা বাবা কিনা। আদৌ আমি কনফার্ম করে দিলাম হ্যাঁ আমার মা বাবা। তোমাদের মুখের শেপ দেখে মনে হয় না? আজকেও তো বাচ্চা একজন জিজ্ঞাসা করছিল যে তোমরা কি ভিডিও করো? বললাম হ্যাঁ। তোমার মেয়েও করে না? আমার হ্যাঁ। ওনার বাড়ি হচ্ছে শিলিগুড়ি, একবার নিয়ে আসছিলাম। তারপর তোমাদের কিছু কোশ্চেন আছে যে মা আর বাবাকে নিয়ে ওরা যখন ভিডিও করে, মেন ব্যাপার হচ্ছে ওরা এত কিছু ভিডিও সম্বন্ধে জানে না, তো বাবা যদি একটু বেশি কথা বলে মা ভাবে মানে এমবি বেশি পুড়ে যাবে, বেশি নেট চলে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি কিভাবে ভিডিওটা শেষ করব, তার মধ্যে 1.5 GB নেটের মধ্যেই ভিডিও শেষ মানে আপলোড করতে হয়, আর তার সাথে আবার একটু দেখতেও তো ইচ্ছে করে, বুঝতেই পারছো স্মার্টফোন হাতে থাকলে। আর 2 দিন আগে আসার কথা ছিল। ছোট থেকে আমরা একসঙ্গে 3 জন সবসময় ভাত খেতে বসতাম দুপুরে রাতে। মেয়ে কলেজ থেকে না আসলে বাবা খেতেই না। তুমি নাকি বাবাকে অল্প অল্প তরকারি দাও, আর নিজে বেশি বেশি তরকারি খাও। বাবা নাকি ভয় চাইতেই পারে না তোমার কাছে। তো বাবা বলুক, বাবা কি ভাই, তোমার বাবাই বলছে যে আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না।
ওকে না খাইয়ে আমি খাই, মানে আমি খাই। বাবা খুব কম তরকারিতে ভাত খেতে পছন্দ করে। আজকে যেমন আমাদের বাড়িতে মাছ হয়েছে, তার সাথে একটু চিকেন ছিল, দিয়েছি, দেখছি মাছ মাছের মতনই পড়ে রয়েছে, চিকেন চিকেনের মতনই পড়েছে, শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। দিয়ে আমি বললাম, তারপরে এই টুকরো টুকরো ছোট ছোট মানে চিকেন দিয়ে তারপর খেলো দু পিস। রিস্তাবার খাওয়া এখন নিষেধ করে দিয়েছে খুব কম, যার জন্য এখন বয়স হয়ে গেছে, রিস্তাবার খেতেও যায় না বেশি, আর খেলে একটা যাক গ্যাসের বড়ি খেয়ে নিতে হয়। তবে তোমরা সবাই বলো যে আমরা নাকি, ওরা সেদ্ধ ভাত খায়, আমরা নাকি মাটন চিকেন খাই, আমাদের মতন যদি মাটন চিকেন ওরা খায় না, দুদিন পর ওদেরকে আর খুঁজে পাবো না, কারণ ওদের বয়স হচ্ছে তো, ওদের হেলথ এর কন্ডিশনটাও তো, সেটা আমাদের দেখতে হবে না। মা কোলেস্ট্রলের রুগী, তাহলে যদি মটন খায় আমাদের মতন, নয়তো পুরো মটন খাওয়াই উচিত না, তাও মাঝে মধ্যে এক এক পিস খায়। মাঝে কিছুদিন মা শুধু পেঁপে সেদ্ধ ভাত খেত, বেশি ভিডিও করতো না। একটু থেকে একটু বেশি খেলে গ্যাস হয়ে যায়, পেট ফুলে যায়, খাবার হজম। কালকেই তো হয়েছিল এরকম, ঝাল লেগেছে, একটু পানও খেয়েছিল, দেওয়ার পরে চুনে মুখ পড়ে গেছে। তোকে পান খেতে বারণ করেছিলাম আমি। তেল কম, এটা তেল কম, শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকে মতন টাটা, সবাই টাটা বলো।